করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজের ছুটির মেয়াদ 30 মে পর্যন্ত নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এই বিষয়ে আজ বুধবার আদেশ জারি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত 18 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। পূর্ব ঘোষিত শিক্ষাপঞ্জিতে রমজান, ঈদ সহ বিভিন্ন উপলক্ষে মাধ্যমিক স্কুলের ছুটি 30 মে পর্যন্ত নির্ধারণ করা আছে। আর এসব উপলক্ষের পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জিতে কলেজে ছুটি আছে আগামী 18 জুন পর্যন্ত। এখন দুই ধরনের প্রতিষ্ঠানের ছুটি 30 মে পর্যন্ত করা হলো। ছুটির আদেশে বলা হয়, ছুটির সময়ে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন 6 থেকে 10 শ্রেণীর শিক্ষার্থীরা নিয়মিতভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের শ্রেণীপাঠ গ্রহণ করবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।